গুপ্তবৃন্দাবন বা শ্রী গৌর বিহার আশ্রম একটি প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা। পুরী ঘুরতে গেলে যেটা কিনা পুরীর সাইট সিনের মধ্যে পড়ে। শ্রী গৌর বিহার আশ্রম বা গুপ্তবৃন্দাবন মাতামঠ নামেও পরিচিত। এই মঠটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো, শান্ত নিরিবিলি এবং খুব শান্তির একটি জায়গা। মঠের প্রধান মন্দিরটি প্রায় 150 বছরের পুরানো। এখানে রয়েছে শ্রী জগন্নাথ দেব, লক্ষ্মী, নারায়ণ, রাধাকৃষ্ণ, হনুমান, চৈতন্য মহাপ্রভু এবং আরও অনেক দেবদেবীর মূর্তি। এই আশ্রমটি গৌরাঙ্গ মহাপ্রভুর নামেই রাখা হয়েছে। চৈতন্য চরিতামৃত বই অনুসারে চৈতন্যদেব এখানে ছিলেন এবং এখান থেকেই গৌড়ীয় বৈষ্ণব প্রথা চালু করেন। তার শিষ্যা রামদাসী এই আশ্রমে ভজন এবং মেডিটেশন করতেন। পুরীর স্বর্গদ্বার থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত এই গুপ্তবৃন্দাবন। যে কোনো রিজার্ভ গাড়ি করে গুপ্তবৃন্দাবন এবং মোহনা ঘুরে আসা যায়। এতে ভাড়া প্রায় 200 থেকে 250 টাকার মধ্যেই লেগে যায়। পুরাণে বর্ণিত দেবতাদের বিভিন্ন কাহিনী এখানে মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে, যা গুপ্তবৃন্দাবনের সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এছাড়া রয়েছে দেবতাদের সমুদ্র মন্থনের দৃশ্য, চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন মূর্তি এবং জগন্নাথ দেবের 12টি মূর্তি একসঙ্গে রয়েছে এখানে। ভজমির নাও নেই না